আসসালামু আলাইকুম, টিজেন 24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকের এবারে খবরে আলোচনা রয়েছে সৌদি প্রবাসীরা প্রত্যেকের জন্য অতি জরুরি সংবাদ। সৌদি আমেল ও আমেল আইডি ভিসা কি একেবারে বন্ধ হয়ে গিয়েছে? চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যাক। আপনাদের কাছ থেকে অনেক প্রবাসীরা প্রশ্ন করছেন, ভাই সৌদি আরবে ভিসা কি একেবারে বন্ধ হয়ে গিয়েছে? আবার অনেকেই বিষয়ে প্রশ্ন করছেন যে আমেল আইডি বা আমেল ভিসা কি পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছে, যেটা নিয়ে অনেকের মাঝেই কনফিউশন আছে, সেটা কিছুটা ক্লিয়ার করার চেষ্টা করব। প্রথম যে প্রশ্ন, আমেল বা আমেল আইডি ভিসা কি একেবারে বন্ধ হয়ে গিয়েছে? উত্তর হচ্ছে না, আমেল বা আমেল আইডি ভিসা পুরোপুরি বন্ধ হয়নি। যারা কিনা অলরেডি আমেল এবং আমেল আইডি ভিসা ক্রয় করেছেন বা আমেল বা আমেল আইডি ভিসা তুলেছেন, প্রসেসিং করছেন, করে ফেলেছেন, ভিসা লাগিয়েছেন, ভিসা স্ট্যাম্পিং করেছেন এবং সৌদি আরবে আসার অপেক্ষায় আছেন, তারা অবশ্যই বসে আসতে পারবেন। যে ভিসা অলরেডি উত্তোলন হয়ে গিয়েছে সেই ভিসায় কোনো রকমের কোনো সমস্যা নেই, আপনারা আসতে পারবেন। আমরা কিন্তু অলরেডি প্রায় 20-25 দিন আগে একটা নিউজ করেছিলাম, যেখানে আমরা বলেছিলাম যে সৌদি আরবে আমেল এবং আমেল আইডি ভিসা বন্ধ এবং মেহনা বা মেহনা প্রাসঙ্গিক বেশ কিছু বিষয়ে তলব দিলে দেখা যাচ্ছে এই দুইটা বিষয়ে তলব শোক করছে না। আর তখন থেকে কিন্তু বোঝা যাচ্ছিল যে এই অবস্থাগুলো চলছে এবং নতুন করে সৌদি আরবে আমেল বা আমেল আইডি ভিসাতে আপনি চাইলে কিন্তু মোসানাদ থেকে ভিসা তুলতে পারবেন না, তোলা যাচ্ছে না। এই বিষয়টা নিয়ে আমাদের সমস্যাগুলো প্রবাসীদের মধ্যে রয়েছে। এখন আপনি যদি সৌদি আরবে আসতে চান, তাহলে কি আপনাকে এই দুইটি পেশাতে আসতে হবে? না, এটা ছাড়া সৌদি আরবে আরও অসংখ্য পেশা রয়েছে, শত শত পেশা রয়েছে। এই পেশাগুলোর ভিসা কিন্তু ঠিকই সৌদি আরবে আসা যাচ্ছে। তাই যে সমস্ত প্রবাসীরা বাংলাদেশ থেকে ভিডিওটা দেখছেন, ভাবছেন যে সৌদি আরবে আসার পথ বন্ধ হয়ে গেল, আসলে বিষয়টা এরকম না। শুধুমাত্র আমেল এবং আমেল আইডি কর্মী এবং সাধারণ কর্মী, এই দুইটা ক্যাটাগরি ভিসা সাধারণত তুলছে না। তাই আমাদের যে সমস্ত মানুষ সৌদি আরবে আসতে চান, তাদেরকে বলবো দয়া করে আপনারা ভালো একটা পেশা নির্বাচন করুন, যে সঠিক পেশায় আপনি কাজ জানেন সেই পেশাতে ভিসা তুলুন। ইনশাআল্লাহ সৌদি আরবে আপনি স্বাভাবিকভাবে এসে কাজ করতে পারবেন। খবরটি দয়া করে আমাদের সৌদি প্রবাসী সকল ভাইদের সাথে এখন শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন। আর আপনি যদি আমাদের এই চ্যানেল তো হয়ে থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সৌদি আরবের সকল গুরুত্বপূর্ণ খবরের খবর সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশে প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল টিজেন 24, তাই দেরি কিসে, এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন।